نمو بشنو بدعي كشنو بشتاي بوتري سيمتي بوتي بيتا شافي تينا نمستي شارشتي ديبي غورا بادي بشاري للبشاشة شنو بادي بشتاك আজকে একটি শুভ দিন একাদশী এবং বিশ্ব পঞ্চকের আরম্ভ তাই খুব শুভ দিন তো এই পাঁচটা দিন বলা হচ্ছে যে সারা মাস যে দামোদর ব্রত করতে পারেনি পাঁচ দিন দামোদর পাঁচ দিন বিশ্ব পঞ্চক পালন করলে সারা মাসের ফল হয়ে যাবে সারা মাসের যে দামোদর ব্রতের যে ফল মাত্র পাঁচ দিন বিশ্ব পঞ্চক ব্রত অনুষ্ঠান করলে সারা মাসের ফল পাওয়া যাবে তো সুতরাং আজকে একাদশীর দিন আমরা একটু হরি কথা অমৃত আমরা একটু আস্বাদন করার চেষ্টা করি কপিল শিক্ষা অমৃত থেকে শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধের ২৭ নম্বর অধ্যায়ের ২৭ নম্বর শ্লোক ২৭ ঠিক আছে সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন যদৈবং অধ্যাত্মরত যদৈবং অধ্যাত্মরত কালেন বহু জন্মনা সর্বত্র জাত বৈরাগ্য আব্রহ্ম ভুবনাত মুনি শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য জয় শিল প্রভুপাদ কি কেউ যখন বহু বর্ষ ব্যাপী এবং বহু জন্ম জন্মান্তর ধরে ভগবৎ সেবা এবং আত্মপ্রবৃত্তিতে এইভাবে যুক্ত হন তিনি ব্রহ্মলোক পর্যন্ত এই জড়জগতের যে কোনো লোকের সুখ সুখ উপভোগের প্রতি সম্পূর্ণরূপে বিরক্ত হন তার চেতনা সম্পূর্ণরূপে বিকশিত হয় পরমেশ্বর ভগবানের ভক্তিতে যুক্ত ব্যক্তিকে বলা হয় ভক্ত কিন্তু শুদ্ধ ভক্ত এবং মিশ্র ভক্তের মধ্যে পার্থক্য রয়েছে মিশ্র ভক্ত পরমার্থিক লাভের জন্য ভগবত ভক্তিতে যুক্ত হন যাতে তিনি পূর্ণ জ্ঞান এবং আনন্দ সহকারে ভগবানের দিব্য ধামে নিত্যকাল অবস্থান করতে পারেন জড়জগতে কোনো ভক্ত যখন পূর্ণরূপে শুদ্ধ না হন তিনি জনজাগতিক দুঃখ দুর্দশার নিবৃত্তি রূপে ভগবানের কাছ থেকে জনজাগতিক সুযোগ সুবিধার প্রত্যাশা করেন ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক সম্বন্ধীয় জ্ঞানের উন্নতি সাধন করতে চান অথবা পরমেশ্বর ভগবানের বাস্তবিক স্বরূপের জ্ঞান প্রাপ্ত হতে চান কেউ যখন এই সমস্ত অবস্থার অতীত হন তাকে বলা হয় শুদ্ধ ভক্ত তিনি কোনো রকম জনজাগতিক লাভের জন্য অথবা পরমেশ্বর ভগবানকে জানার জন্য ভগবানের সেবায় যুক্ত হন না তিনি পরমেশ্বর ভগবানকে ভালোবাসেন বলে স্বতঃস্ফূর্ত ভাবে তার প্রসন্নতা বিধানে যুক্ত হওয়াই তার একমাত্র উদ্দেশ্য শুদ্ধ ভক্তির সর্বোত্তম দৃষ্টান্ত হচ্ছে বৃন্দাবনের গোপিকা তারা শ্রীকৃষ্ণকে জানতে আগ্রহী ছিলেন না তারা কেবল শ্রীকৃষ্ণকে ভালোবাসতে চেয়েছিলেন এই প্রেম হচ্ছে ভগবত ভক্তির শুদ্ধ অবস্থা ভক্তির এই শুদ্ধ অবস্থায় উন্নীত না হওয়া পর্যন্ত উচ্চতর জড়জাগতিক পদে উন্নীত হওয়ার প্রবণতা থাকে মিশ্র ভক্ত ব্রহ্মলোকের মতো উচ্চতর লোকে দীর্ঘ আয়ু সমন্বিত সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ সুখ স্বাচ্ছন্দ্যময় পূর্ণ জীবন উপভোগের বাসনা করতে পারেন এসবই জড় বাসনা কিন্তু যেহেতু মিশ্র ভক্ত ভগবানের সেবায় যুক্ত তাই চরমে বহু বহু জন্ম জন্মান্তর ধরে জড়সুখ উপভোগ করার পর তার কৃষ্ণ ভক্তি নিঃসন্দেহে বিকশিত হবে এবং এই কৃষ্ণ ভক্তির লক্ষণ হচ্ছে যে তিনি আর কোনো প্রকার উন্নততর জনজাগতিক জীবনে আগ্রহী হবেন না এমনকি তিনি ব্রহ্মার মতো ব্যক্তি হওয়ারও আকাঙ্ক্ষা করেন না কপিল দেবের উপদেশ অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি এই শ্লোকে মাতা দেবহূতিকে দু ধরনের ভক্তির কথা বলছেন একটা হচ্ছে মিশ্র ভক্তি আরেকটা হচ্ছে শুদ্ধ ভক্তি মিশ্র ভক্তি শুদ্ধ ভক্তি যেমন বাজারে দুধ পাওয়া যায় না একটা আছে জল মেশানো দুধ
আরেকটা আছে খাঁটি দুধ, তাই না? আবার অনেক কিছু মিশায় আজকাল, দুধের সঙ্গে নাকি শুনেছি শ্যাম্পু মিশায়, শুনেছেন? চালের গুঁড়ি মেশায়, তারপরে পানি ফলের আটা, দিল্লিতে নাকি প্রায় পানি ফলের আটা মিশিয়ে সামান্য দুধ দেবে, কিছু শ্যাম্পু গুলা জল, কারণ শ্যাম্পুটা জলে গুললে, কিছু কোম্পানির শ্যাম্পু আছে জলে গুললে সাদা হয়, বুঝেছেন? তো শ্যাম্পু গুলা জল সঙ্গে কিছু দুধ, অল্প দুধ বা কিছুটা পাউডার দুধ, অস্ট্রেলিয়া থেকে আসে কিছুটা পাউডার দুধ, আর ম্যাক্সিমাম ওই পানি ফলের আটা ইত্যাদি দিয়ে তারা দুধ বানায়। আর দিল্লিতে এই দুধ ছাড়া আপনি পাবেন না, খাঁটি দুধ বিরল, নেই বললেই চলে। হ্যাঁ, জল মেশানো দুধ, তাও আবার অনেক সময় পুকুরের জল মিশিয়ে দেয়। গোয়ালা চিন্তা করবে না যে আপনাকে বিসেলারি জল মিশিয়ে দুধ দেবে, তো কোটিপতিরা কি করে, তারা ঘরে বিসেলারি জল খায় আর দুধের সঙ্গে খায় পুকুরের জল, তাই না? কিংবা নদীর জল, হ্যাঁ, বা বড়জোর সাপ্লাই, হ্যাঁ, যেগুলি তারা এমনিতে খায় না। হ্যাঁ, জল খাবে তো তারা ওই মিনারেল ওয়াটারই খায়, কিন্তু দুধের সঙ্গে কিন্তু সব জলই খাচ্ছে, পুকুরের জল পর্যন্ত। তো এটা কি দুধ? মিশ্র দুধ, মিশ্র দুধ, জল মিশি, জল মেশানো দুধ। কিন্তু খাঁটি দুধ পাওয়াই যায় না, পয়সা দিলেও পাওয়া যায় না, পয়সা নেবে খাঁটি দুধের নাম ভাঙিয়ে, কিন্তু আমরা খাঁটি দুধ দেবে না। তো কপিল দেব আজকের এই শ্লোকে মিশ্র ভক্তি আর শুদ্ধ ভক্তি এই দুটো জিনিসকে বোঝাবার চেষ্টা করছেন। হ্যাঁ, বলছেন কেউ যখন বহু বর্ষ ব্যাপী, হ্যাঁ, আমরা তো কিছুদিন ভক্তি সাধনা করি, আমরা মনে করি অনেক দিন হয়ে গেল, অনেক দিন হয়ে গেল, কিন্তু এখানে বলছে জন্ম জন্মান্তর ধরে এই শুদ্ধ ভক্তি লাভ করা এত সহজ নয়। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লল্লমপি মূল্যমে কলম জন্ম কোটি সুকৃত লভ্যতে। জন্ম কোটি শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে বলছে জন্ম কোটি সুকৃত লভ্যতে, কোটি কোটি জন্ম ধরে সুকৃতি করে অনেকে পায় না, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম ধন, এত সহজ নয় শুদ্ধ কৃষ্ণ ভক্তি পাওয়াটা, এত সহজ নয়। আমরা করছি দেখ, আমরা করছি মিশ্র ভক্তি, আমাদের মধ্যে কি বলবো, 99% গুলো ভুল হবে। হ্যাঁ, কিছু গুরুবর্গ ছাড়া বেশিরভাগই মিশ্র ভক্তি, ওই জল মেশানো দুধ। তাহলে জল মেশানো দুধ খেতে কেমন লাগবে? পানি ফলের আটা মেশানো দুধ খেতে কেমন লাগবে? বেশি বেশি টেস্ট লাগবে, বেশি টেস্ট লাগবে, খাঁটি দুধের টেস্ট। হ্যাঁ, আমার বাড়িতে আমি খেতাম খাঁটি দুধ, বাড়িতে গরু দেশি গরু ছিল, ও জার্সি ফার্সি নয়, দেশি গরু, ও দুধ খেতে ইচ্ছা করে, দুধ খেতে ইচ্ছা করে, খাঁটি দুধের টেস্টই আলাদা। আর নকল দুধের, নকল দুধের রুচি হয় না। আমি তো প্রথমে মায়াপুরে এসে, প্রথম মায়াপুরে বেশিরভাগই জার্সি, জার্সি আর অস্ট্রেলিয়ান গরু, দেশি গরু নেই, দেশি গরু নেই বললেই চলে, দুধ আমি প্রথমে খেতেই পারতাম না, মানে টেস্ট ছিল না, আমি টেস্ট পেতাম না। খাঁটি যে দেশি গরুর দুধ না, খুব টেস্ট, ঠিক তেমনি যে খাঁটি ভক্তি যেটা কৃষ্ণ প্রেম, শুদ্ধ কৃষ্ণ প্রেম, সেটা অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত সুস্বাদু। কিন্তু বলা হচ্ছে জন্ম কোটি সুকৃতীর্ণ লভ্যতে, কোটি কোটি জন্ম স্বীকৃতি দ্বারাও এটা সহজলভ্য নয়, বহু বহু জন্ম জন্মান্তর ধরে ভগবত সেবা। হ্যাঁ, তবে আমরা সেবা করার চেষ্টা করছি, এটা কাজে লাগবে, বৃথা যাবে না। হ্যাঁ, আপনি ব্যাংকে টাকা জমাচ্ছেন, আজকে 10 টাকা, কালকে 5 টাকা, আছে না একটা আজকাল বেরিয়েছে, নামটা যেন কি, আপনি যে 10 টাকা জমা দিতে চান নেবে, একটা স্টেট ব্যাংকে একটা ডিপার্টমেন্ট আছে, আপনি যে 10 টাকা জমা দিতে চান নেবে, এটা নাম আছে একটা মাইক্রো ব্যাংকিং বা কিছু একটা আছে। তো গ্রামে আমি একবার গেছিলাম, হ্যাঁ আচ্ছা, আমি একবার গেছিলাম বামনপুকুরে, দেখি এটার আবার ব্যাংকের শাখা, আবার ব্যাংকে দেখিনি, আমি এটা দেখেছি একটা ছোট্ট ঘরে, ছোট্ট একটা একটা মানে অল্প ছোট একটা ঘরে একটা লোক নিচ্ছে, কারো কাছ থেকে 500 টাকা, কারো কাছ থেকে 200 টাকা। হ্যাঁ, 10 টাকা দিলে তার নিতে হবে, কারণ সরকারি আইন করে দিয়েছে যে এখানে
টাকা তার মানে জমা নিতে হবে। তো জমা নিতে 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 এক সময় দেখা গেল তার হয়তো 1 লাখ টাকা হলো, হ্যাঁ, জমা নিতে নিতে ছোট ছোট। ঠিক সেরকম আমাদের যে ভক্তি জীবন, আমরা জমাচ্ছি জমাচ্ছি জমাচ্ছি, অনেক সময় লক্ষ বছর লেগে যায়, অনেক সময় কোটি বছর লেগে যায়। এবং এটা আবার কৃষ্ণ বলেছেন ফিক্সড ডিপোজিট, এই জমানোটা কিন্তু এটা চিরস্থায়ী, মৃত্যুতেও এটা ধ্বংস হবে না। যেটুকু জমা হবে, স্বল্পমত ঈশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়া নেহা বিক্রম নাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে, স্বল্পমত ঈশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। আমরা এই মাইক্রো ব্যাংকিং এর মতো আমরা অল্প পরিমাণ ভক্তিও যদি করি, এটা ফিক্সড ডিপোজিট হয়ে থেকে যায়। এই জন্মে যদি আমি 11% ভক্তি করতে পারি, আগামী জন্মে হবে 12%, 12%। আমি যদি এই জন্মে 20% ভক্তি করতে পারি, আগামী জন্মে হবে 21% থেকে শুরু হবে। তো ভক্তি নষ্ট হয় না, এটাকে আশার আলো। তো এখানে কপিল দেব বলছেন যে এইভাবে বহু বহু জন্ম ধরে আমরা এই ফিক্সড ডিপোজিটে জমা করতে থাকি, বহু বহু জন্ম ধরে আমরা এই জমা ভগবত সেবা জমা করতে থাকি। এবং এইভাবে আমরা আত্ম উপলব্ধির চেষ্টা, যেমন আমরা ভাগবত শুনছি জপ করছি, এগুলি আমরা যে একেবারে শুদ্ধ ভক্তিতে ভাগবত শুনছি তা নয়, মিশ্র ভক্তি। আমাদের ভাগবত শ্রবণ হচ্ছে মিশ্র ভক্তি, কেননা আমাদের তো সেই মনোযোগই নেই, আমাদের সেই প্রীতি নেই। অনেকে আছে যেমন শ্রীবাস ঠাকুর ভাগবত শুনতে শুনতে কেঁদে ফেললেন, তা আমরা বক্তাও কাঁদতে পারে না, শ্রোতাও কাঁদতে পারে, তাই না? তার মানে কি আমাদের ভক্তিটা ওই জল মেশানো ভক্তির মতোই মিশ্র ভক্তি, কিন্তু এটা বহু জন্ম ধরে জমতে জমতে এটা আমরা যদি লেগে থাকি, শ্রীমদ ভক্তিচার্য মহারাজ বলতেন লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। যেমন একটা আম, এই যে মাথা একটু সাইডে, একটা আম গাছের সঙ্গে যদি লেগে থাকে তাইলে আমটা আস্তে আস্তে বড় হবে, পাকবে, তাই না? আর যদি ঝড়ে যদি পড়ে যায়, একটা আম যদি ঝড়ে পড়ে যায়, বিশেষ করে আমটা যখন ছোট থাকে এটা কষায়, মানে কামড় দিলে আপনি খেতে পারবেন না, কষায়। কিন্তু সেই আমটা যদি লেগে থাকে, কষায় থেকে হবে কাঁচমিঠা, কাঁচমিঠা থেকে হবে মিষ্টি আম, তাই না? কিন্তু যদি ঝড়ে পড়ে যায় তাহলে কষাই রূপেই পড়ে যাবে। কষাই থাকাকালেই যদি ঝড়ে পড়ে যায় তখন এটা পচে যাবে, এটা খাওয়া যাবে না, মিষ্টিও হবে না। তাই শ্রীমদ ভক্তিচরণ মহারাজ বলতেন আমটা যেমন গাছের সঙ্গে যদি লেগে থাকতে পারে ঝড় তুফানে যদি কোনো মতে যদি লেগে থাকতে পারে, তাহলে কিন্তু আমটা কাঁচ মানে কষা থেকে কষাই থেকে আস্তে আস্তে কাঁচ মিঠা আস্তে আস্তে সুমিষ্ট হবে। ঠিক তেমনি ইস্কন হচ্ছে একটা ভক্তির গাছ, সেখানে অনেক সময় আমরা বলি না ভক্তি বৃক্ষ, ভক্তির গাছ। এখন আমরা যদি লেগে থাকতে পারি, বলে ঝড় তুফানটা কি, ঝড় তুফান আসছে না? প্রত্যেক ভক্তের জীবনে ঝড় তুফান আসছে, আসছে না? প্রত্যেক ভক্তের জীবনে কত রকমের প্রলোভন ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, ঝগড়া ঝাঁটি, কত রকমের ঝড় তুফান আমাদের জীবনে আসে ভক্তি জীবনে। আপনি যত পুরনো হবেন দেখবেন কত ঝড় তুফানের মধ্য দিয়ে আপনাকে জীবন কাটাতে হয়েছে। এই যে ঝড় তুফানের মধ্যে যদি ইস্কনকে আমরা ছেড়ে দিই, ও আমার এটা ভালো লাগছে না, এটা পছন্দ হচ্ছে না, আমার ইনচার্জের সঙ্গে বনাবনি হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি কারণে আমি যদি ছেড়ে দিই, তো ওই আম গাছ থেকে আমটা পরে গেল, পরে গেল মানে সেটা কষাই থেকে যাবে সেটা, হ্যাঁ, পরের জন্য আমরা বিশ্বাস করি, হ্যাঁ, পরের জন্য আবার যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু হলো। কিন্তু এই জন্মে তো ঝরে, হ্যাঁ, মায়ার ঝরে এই জন্মে তো ভক্তি এখানেই শেষ হয়ে গেল। তাই বলা হচ্ছে কোনো মতেই বিচ্ছিন্ন যাতে না, ভক্তিমূলক সেবা থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই। এইভাবে কপিল দেব বলছেন আমরা যদি জন্ম জন্মান্তর ধরে যদি আমরা এই ভক্তিমূলক সেবায় নিযুক্ত থাকি এবং ব্রহ্মলোক পর্যন্ত এই জড়জগতের কোন লোকের সুখ ভোগের প্রতি যদি আমরা সম্পূর্ণ বিরক্ত হতে পারি, যতক্ষণ সুখ ভোগের বাসনা থাকবে ততক্ষণ ভক্তিতে প্রগতি হবে না। হ্যাঁ, তো যখন আপনি জড়জগতের সমস্ত সুখ ভোগের প্রবণতা থেকে মুক্ত হবেন তখনই আপনার ভক্তি হবে শুদ্ধ ভক্তি। ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাং বা জগদীশ কামে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অভিত কি তৈ
একটা শ্লোকের মধ্যে মহাপ্রভু শুদ্ধ ভক্তির সব কথা বলে দিয়েছেন, একটা শ্লোকের ভিতরে শুদ্ধ ভক্তির সমস্ত রহস্য তিনি বলে দিয়েছেন। জয় শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ জয়। না ধনম, আমি ধন চাই না, ধন চাই না, শুদ্ধ ভক্তির একটা ফর্মুলা। বাঁচবো কি করে, চিন্তা থাকলো মানে কি, এই চিন্তা আছে মানে ভক্তি পূর্ণ হয়। যখনই চিন্তা হবে বাঁচবো কি করে, ভক্তি পূর্ণ হয় ইনকমপ্লিট। তাই প্রথম মহাপ্রভু বলে দিলেন ধন, ধন চাই না। আরে ভগবান যদি মিথ্যা না হয়, একটা কথা ভালো করে বুঝতে হবে, ভগবান যদি গল্প না হয়, ভগবান যদি মিথ্যা না হয়, তাহলে তিনি আমাকে খাওয়াবেন, তাহলে তিনি আমাকে অন্ন বস্ত্র বাসস্থান দেবেন। আর ভগবান যদি গল্প হয়, কৃষ্ণ যদি একটা গল্প হয়, কৃষ্ণ যদি একটা মিথ্যা কল্পনা হয়, তাহলে আমি খাবার পাবো না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কৃষ্ণ কি মিথ্যা কল্পনা, একটা গল্প না সত্য? যদি বলি সত্য, তাহলে এই গ্যারেন্টিও আপনাকে বুঝতে হবে যে তিনি আপনাকে অন্ন বস্ত্র বাসস্থান দেবেন। হ্যাঁ, যদি তার পথে থাকে, যদি তার কথা মেনে চলে, যদি তাকে বুড়ো আঙুল দেখায়, তিনি আমাদের বুড়ো আঙুল দেখাতে পারেন, পারেন তবু তিনি অনেক করুণা করে আমাদের অনেক অপরাধ। কিন্তু এই বিশ্বাসটা যতক্ষণ জাগ্রত না হবে, হ্যাঁ, যে ভগবান কি খাওয়াবেন, আরে তিনি কোটি কোটি জন্ম ধরে আমাকে খাইয়েছেন, কোটি কোটি জন্ম ধরে আমাকে খাইয়েছেন, এখন প্রত্যেকের বয়স দেখুন, আমার বয়স হচ্ছে 64, 64 বছর পর্যন্ত আমি কি না খেয়ে আছি? তাহলে আর বাকি 15 বছর যদি বাঁচি, 64 বছর আমি আমার অভিজ্ঞতা এই জীবনে, আমার অন্ন বস্ত্রের কোনো অসুবিধা হয়, তাহলে বাকি 15 বছর যদি আমি বাঁচি, কেন তিনি 64 বছর বা আমাকে অন্ন বস্ত্র দিয়েছেন আর বাকি 15 বছর দেবেন না? শুধু কি তাই, কোটি কোটি বছর, কোটি কোটি জন্ম ধরে যিনি আমাকে অন্ন বস্ত্র দিয়েছেন, এমনকি যেখানে আমার চাকরি ছিল না, ব্যবসা ছিল না, মাতৃগর্ভে, মাতৃগর্ভে আমার চাকরি ছিল, আমি তো সিভিল ইঞ্জিনিয়ার ছিলাম মাতৃগর্ভে, না আমার একটা দোকান ছিল, মুদি দোকান ছিল মাতৃগর্ভে, কি আপনার মুদি দোকান ছিল মাতৃগর্ভে, হ্যাঁ, না চাকরি ছিল, তখন খাবার পেয়েছি কিনা মাতৃগর্ভে, কে দিল খাবারটা, কে দিল খাবারটা, কৃষ্ণ, কৃষ্ণ মাতৃগর্ভে একটা পাইপ দিয়ে মার মা খেত, মার শরীর থেকে যাতে আমার শরীরে খাবারটা প্রবেশ করে, সেই ব্যবস্থাটা কে করে দিয়েছে, আইনস্টাইন না নিউটন, কৃষ্ণ, কৃষ্ণ করে। এই জন্য খাবারের চিন্তা যে বুঝতে পারে, যে বুঝতে পারে, সে খাবারের চিন্তা করে না। হ্যাঁ, খাবারের চিন্তা তখনই আসবে যদি আমি অনাচার করি, যদি আমি পাপ করি, তাইলে কৃষ্ণ কিন্তু টাইট দেবে, হ্যাঁ, তখন পয়সা থাকলেও খেতে পারবেন না, কৃষ্ণ যদি টাইট দেয় না একবার, যদি আমরা অনাচার করি, পাপ করি, তাহলে কিন্তু কৃষ্ণ টাইট দেবে। তো যাই হোক, শুদ্ধ ভক্ত এইসব চিন্তা করে না, না ধনম, এই জন্য সে ধনের চিন্তা করে না, সে জানে আমাকে শুধু কৃষ্ণের পথে, কৃষ্ণের ইচ্ছা অনুসারে কৃষ্ণকে খুশি করার জন্য চলতে হবে, এখানে আমার ধনের চিন্তা করার দরকার নাই, ধন আসবে। না ধন, না জনম, ফলোয়ার, না আমার যদি ফলোয়ার না থাকে কে দেখবে, হ্যাঁ, ফলোয়ার, অনেক ফলোয়ার অনেকে চায়, অনেক ফলোয়ার, ফলোয়ারের চিন্তা সে করে, সে জানে আমি যদি কৃষ্ণের ফলোয়ার হয়ে থাকি, জগৎবাসী আমার ফলোয়ার হবে, হ্যাঁ, যেমন পৃথিবীংশ শিষ্যা, পৃথিবীংশ শিষ্যা, প্রভুপাদ কৃষ্ণের ফলোয়ার হয়েছিলেন আর জগৎবাসী প্রভুপাদের ফলোয়ার হয়ে গেলেন, পৃথিবীংশ শিষ্যা, পৃথিবীর সবাই তার চরণে লুটিয়ে পড়বে। সুতরাং ফলোয়ারের অভাব হবে না যদি আমি কৃষ্ণের ফলোয়ার হতে পারি। তাহলে ন ধনম, ন জনম, জনম মানে ফলোয়ার, ন ধনম, ন জনম, ন সুন্দরী, সুন্দরী স্ত্রী, হ্যাঁ, পুরুষ লোক চায় সুন্দরী স্ত্রী, আর স্ত্রী লোক চায় সুন্দর স্বামী, হ্যাঁ, কিন্তু যে কৃষ্ণ ভক্ত সেই সবের দ্বারা আকৃষ্ট হয় না, বলছে ন সুন্দরী, আমি সুন্দরী চাই না, হ্যাঁ, ন সুন্দরী কবিতা বা জগতী, আমি পাণ্ডিত্য, কবিতা বলতে বোঝায় পাণ্ডিত্য, আমি পাণ্ডিত্য চাই না। গোপীদের পাণ্ডিত্য ছিল, বৃন্দাবনের গোপীদের, তারা তো অনেকে পড়তেই পারত, পড়ালেখাই জানতো, পাণ্ডিত্য আমি চাই না। ন ধনম, ন জনম, ন সুন্দরী কবিতাং বা জগদীশ, হে জগদীশ, হে জগন্নাথ, আমি এসব চাই না, ন কাময়ে, আমি এসব কামনা করি না, মম জন্মনি জন্ম, যেটা কি তুমি মুক্তি কামনা করো, না না, জন্ম জন্ম ধরে মানে কি,
আমি জন্ম জন্ম ধরেও আমি পুনর্জন্ম গ্রহণ করতে রাজি আছি, এমনকি আমি মুক্তিও চাই না। তার মানে মহাপ্রভুর এই শ্লোকটাতে শুদ্ধ ভক্তির একেবারে এ টু জেড শুদ্ধ ভক্তি শুরু থেকে শেষ পর্যন্ত আছে। কারণ অনেকে ঠিক আছে এইসব চাই না, টাকা চাই না, পয়সা চাই না, সুন্দরী স্ত্রী চাই না, সুন্দর স্বামী চাই না, মুক্তিটা চাই। কারণ মুক্তি মানে কি? কষ্ট থেকে মুক্তি। মুক্তি মানে কষ্ট থেকে মুক্তি, এটা অনেকেই চায়। ভক্ত অনেক সময় চায় একটু কষ্ট থেকে যেন বাঁচতে পারি, সমস্যা থেকে যেন বাঁচতে পারি, এটাই মুক্তি। কিন্তু মহাপ্রভু বলছেন জন্মনি জন্মনি, মানে আমি মুক্তিও চাই না। তাহলে কি চাও? ভক্তি, প্রেম। প্রেম ছাড়া শুদ্ধ ভক্ত আর কিছু চায় না। হ্যাঁ, ধ্রুব মহারাজের কাহিনী আছে, ধ্রুব মহারাজ। হ্যাঁ, ধ্রুব মহারাজ তার বাবা হলেন উত্তানাপাত। উত্তানাপাত, উত্তানাপাত দুই বিয়ে করেছিলেন। হ্যাঁ, তো প্রথম সাধারণত কি হয়, যখন দ্বিতীয় বিয়ে করে না, স্বামীর নজরটা প্রথম পত্নীর থেকে উঠে যায়, তখন নজরটা থাকে বেশি নতুন বউ, দ্বিতীয় পত্নীর দিকে নজরটা বেশি। উত্তানাপাতেরও তাই হয়েছিল। হ্যাঁ, তিনি বিবাহ করার আগেই তার রূপে আকৃষ্ট হয়েছিলেন, দ্বিতীয় পত্নীর রূপে আকৃষ্ট হয়েছিলেন। আর দ্বিতীয় পত্নীও সুযোগ বুঝে যে আমার সমস্ত ইচ্ছা তোমার পূর্ণ করতে হবে, আমার ছেলেকে রাজা বানাতে হবে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, ঠিক তোমার সব ইচ্ছা আমি পূর্ণ করবো। তো রাজ সিংহাসনে বসতেন উত্তানাপাত, পাশে বসত দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীকে পরিত্যাগ করেননি, তখন আমাদের বৈদিক সমাজে ডিভোর্স বলে কোনো জিনিস ছিল না। কেউ যদি দুই বিয়েও করত, পুরনো স্ত্রীকে রেখে দিত একটা ঘরে, তো উত্তানাবাদ তার জন্য একটা ঘর করে দিল, একটা কোয়ার্টার করে দিল, তুমি কোয়ার্টারে থাকো, খাবার দাবার সবই পাবে, কাপড় চোপড় সবই পাবে, কিন্তু সমাদরটা আমার প্রথম দ্বিতীয় স্ত্রী বেশি পাবে। তো সিংহাসনে এক পাশে বসতেন উত্তানাপাত, আরেক পাশে বসতেন দ্বিতীয় পত্নী। তো প্রথম পত্নীর স্ত্রী, প্রথম পত্নীর নাম ছিল সুনীতি, তাই তো? সুনীতি। প্রথম পত্নীর সন্তান হলো ধ্রুব, ধ্রুব আগেই হয়েছে। আর দ্বিতীয় পত্নীর সন্তান হচ্ছে উত্তম, উত্তম। তো প্রথম পত্নী দ্বিতীয় পত্নীর সঙ্গে উত্তানাপাত সিংহাসনে বসে আছেন, উত্তম গিয়ে বাবার কোলে বসে গেছে, তো উত্তমকে তো আদর করছে। ধ্রুব মহারাজ দূর থেকে দেখলো যে উত্তম বাবার কোলে বসে আছে, তো স্বাভাবিক পিতৃ স্নেহ সব সন্তানে পেতে চায়। উত্তম গিয়ে কাউকে কিছু জিজ্ঞাসাবাদ না করে একেবারে লাফ দিয়ে উঠে বাবার কোলে বসে, এক এক হাঁটুতে ধ্রুব, এক হাঁটুতে উত্তম, আরেক হাঁটুতে ধ্রুব। কিন্তু সাধারণত মেয়েদের মধ্যে একটু হিংসা ঈর্ষাটা একটু বেশি থাকে, এটা স্বাভাবিক। তো দ্বিতীয় পত্নী দেখছে আই ধ্রুব এসে এখানে বসে গেল। হ্যাঁ, আর ধ্রুব কিন্তু কলিযুগের ছেলে নয়, ধ্রুব ছিল সত্যযুগের ছেলে। আর সত্যযুগের ছেলেদের ওই 5 বছর বয়সে তার ব্রেন কিন্তু আমাদের বয়স্ক লোকেরও ব্রেন ওরকম না, মানে সত্যযুগের মানুষের বুদ্ধি শক্তি, হ্যাঁ, বিকাশ অনেক বেশি। তো ধ্রুব মহারাজের উত্তমের মা সুরুচি, উত্তমের মা সুরুচি ধ্রুব ধ্রুবকে বলছে, এই তুমি এখান থেকে নামো, কেন আমার বাবার কোলে আমি বসেছি, কেন নামো না? এই কোলে শুধু আমার ছেলে উত্তম বসবে, তুমি যদি এই কোলে বসতে চাও, কোনো না কোনো জন্মে তুমি আমার গর্ভ থেকে যদি জন্মাতে পারো, তাহলে তুমি এখানে বসতে পারবে, নামো। উত্তম 5 বছর হলেও তার বুদ্ধি শুদ্ধি পরিপক্ক, সে লাভ দিয়ে নেমে কাঁপতে কাঁপতে মার কাছে চলে গেল, সুনীতির কাছে চলে গেল। সুনীতিকে সব কাহিনীটা শোনালো। সুনীতি বলল, কি করব, তোমার বাবা দ্বিতীয় বিবাহ করেছে, আমাকে আগের মতো ভালোবাসে না। বলে না, আমি এই আমি এরকম মানে আমি একই সঙ্গে বাবার কোলে বসতে চাই, শুধু তাই নয়, হ্যাঁ, ভবিষ্যতে আমি অনেক মানে বাবার থেকেও, বলে বাবার থেকে বড় কে আছে? বলে বাবা, তোমার বাবার থেকে বড় আছে ব্রহ্মা, ব্রহ্মা জগতের রাজা। বলে আমি ব্রহ্মার থেকে বড় রাজা হতে চাই, মার সঙ্গে এরকম কথাবার্তা হচ্ছে, যেটা কি সম্ভব? সম্ভব যদি তুমি কৃষ্ণকে খুশি করতে পারো, যদি তুমি কৃষ্ণকে খুশি করতে পারো। 5 বছরের ছেলে সত্যযুগের, বলে কলিযুগে এটা সম্ভব, সত্যযুগের ছেলে তো ক্ষত্রিয় ছেলে। বলে মা, তাহলে আমি আসি কোথায়? আমি যাব, কোথায় গেলে পাওয়া যাবে কৃষ্ণকে? বলছে, শুনেছি মাও সেরকম, শুনেছি বৃন্দাবনে থাকে। ঠিক আছে, আমি বৃন্দাবনে গেলাম,
আমি সেখান থেকে কৃষ্ণের সঙ্গে দেখা করে কৃষ্ণের কাছে বলবো যে আমাকে যেন ব্রহ্মার থেকে বড় রাজা বানিয়ে দেওয়া হয়। তো মা বাধা দিলেন, হ্যাঁ এই যুগে হলে হয়তো বাধা দিতেন, কিন্তু সত্য যুগে তাদের তো, তারা তো জানতেন যে কৃষ্ণ আছে, কৃষ্ণ গল্প নয়, এটা তারা জানতেন যে কৃষ্ণ কোনো কাল্পনিক ব্যক্তি নয়, যেহেতু তাদের এটা ষোলো আনা জানা ছিল, বিশ্বাস ছিল। ঠিক আছে তুমি যাও, কৃষ্ণ তোমাকে রক্ষা করুক, মা আশীর্বাদ করে দিল। সেই ধ্রুব দৌড়াতে দৌড়াতে চলে গেলেন, মাঝপথে নারদ মুনিকে কৃষ্ণ পাঠিয়ে দিলেন, দেখো যদি বাচ্চাটা মানে মতিচ্ছন্ন হয়েছে নাকি দেখো। তো নারদ মুনিকে বলে তুমি কোথায় যাচ্ছ? আমি কৃষ্ণকে সন্তুষ্ট করি আমি ব্রহ্মার থেকে বড় রাজা হব। বলে না না, এই তুমি বাচ্চা ছেলে, তুমি পারবে না, তপস্যা করা খুব কঠিন, ভগবানকে লাভ করা খুব কঠিন, জন্ম জন্ম ধরে মানুষ তপস্যা করে পায় না, তুমি কি করে এইসব এত সাহস করছো কি করে? ধ্রুব মহারাজের নারদের উপদেশ পছন্দ হয়নি, যে না আপনার উপদেশ আমি গ্রহণ করতে পারলাম না, হ্যাঁ যদি মনে হয় যে কৃষ্ণ লাভের জন্য আপনি কিছু উপদেশ দেবেন সেটা দিতে পারেন, কিন্তু এই উপদেশ আমার পছন্দ নয়। নারদ মুনি দেখলেন না, তার তো দৃঢ়তা ঠিকই আছে, আর যেহেতু ছিল সত্যযুগের ব্যাপার, নারদ মুনি বুঝতে পারলাম এই ছেলেটা পারবে। তখন নারদ মুনি বললেন যে ঠিক আছে তুমি যাও নিধুবনে, নিধুবনে নিধুবনে যাও, সেখানে গিয়ে তুমি কৃষ্ণের ওং নমো ভগবতী বাসুদেব মন্ত্র দিয়ে দিন, দীক্ষা দিয়ে দিন, ওং নমো ভগবতী বাসুদেব এই মন্ত্র দিয়ে তাকে পাঠিয়ে দিন। ধ্রুব মহারাজ গিয়ে বনের মধ্যে খাওয়া দাওয়ার চিন্তা নাই, হ্যাঁ যখন খিদে লাগতো তখন ওই তার বনের মধ্যে শুকনা পাতা, শুকনা পাতা চিবিয়ে চিবিয়ে খেত, খিদে লাগে কোনো মতে, পাশে নদীর জল, নদীর জল খেত আর শুকনা পাতা চিবিয়ে চিবিয়ে খেত, মাঝে মধ্যে কদবেল খেত। আপনারা কদবেল চেনেন? কদবেল, হ্যাঁ বনের মধ্যে হয় কদবেল, টক টক বেল, মাঝে মধ্যে কদবেল খেত আর মাঝে মধ্যে শুকনা পাতা চিবিয়ে খেত। যাই হোক কোনো মতে তার জীবন রাজপুত্র, বাড়িতে রাজভোগ খাওয়ার অভ্যাস, কিন্তু তপস্যা করেছিল। আর কৃষ্ণ দেখলো এই এর সঙ্গে তো পেরে উঠছি না, এদিকে বাচ্চা হলো, এদিকে সাংঘাতিক দৃঢ়তা। তখন 6 মাসের মধ্যে কৃষ্ণকে এসে তাকে দর্শন দিলেন। তখন ধ্রুব মহারাজ কৃষ্ণের দিকে মানে তখন নারায়ণ রূপে এসেছিলেন, তাকালেন, তাকিয়ে দেখছি ওরে বাবারে বাবা, এত সুন্দর, এত সুন্দর, মোহিত হয়ে গেলেন, এত রূপ, এত রূপ হয় একজন ব্যক্তির, এত রূপ হয়। তখন কিছু কথা বলতে পারছে না, প্রেমে একেবারে গদগদ, কিছু কথা বলতে পারছে না। তখন নারায়ণ তার শঙ্খটা ধ্রুব মহারাজের মাথায় স্পর্শ করলেন, যখন স্পর্শ করলেন তখন তার ভাষা মানে কৃষ্ণের কৃপায় তার ভাষা প্রস্ফুটিত হল। স্থানা বিলাসী তপসী স্থিত অহম তং প্রাপ্ত বান দেব মুনি ভীষণ কাঁচং বিচিন্নম নভি দিব্যরত্নম স্বামীন কৃতার্থোস্মি পরং ন যাচ্ছি। ধ্রুব মহারাজের প্রার্থনা যে কি, আমি এসেছিলাম বাবার থেকে বড় রাজা, এমনকি আমার ঠাকুর তখন ব্রহ্মা, ব্রহ্মার থেকে বড় রাজা হতে, আমি স্থান পাওয়ার জন্য পজিশন, স্থান মানে পজিশন, আমি পজিশন লাভের জন্য আমি আপনার তপস্যায় বসেছিলাম। স্থান অভিলাষী, অভিলাষী স্থান অভিলাষ করে, পজিশন অভিলাষ করে আমি তপস্যা শুরু করেছিলাম, তপস্যা স্থিত হন, আমি তপস্যায় স্থিত হয়েছিলাম একটা পজিশনের আশা নিয়ে। তাং প্রাপ্তবান দেব, কিন্তু হে ভগবান আমি শেষ পর্যন্ত আপনাকে পেলাম, হ্যাঁ এবং আপনার রূপ সৌন্দর্য দেখে আমি একেবারে গলে গেছি, আমি মুগ্ধ হয়ে গেছি। কাঁচন বিচিন্ন, এখন আমি বুঝতে পারছি যে আমি ভাঙা কাঁচের টুকরা খুঁজে বেড়াচ্ছিলাম। ভাঙা কাঁচের টুকরা কোনটা? ব্রহ্মার থেকে বড় রাজা, এটা হচ্ছে ভাঙা কাঁচের টুকরা। ব্রহ্মার থেকে বড় রাজা হওয়াটা হচ্ছে তার কাছে ভাঙা কাঁচের টুকরা। বলছে স্থানাবিলাসী তপস্বী তহম তাং প্রাপ্তবান দেব মুনীন্দ্র বিজ্ঞম, মুনি ঋষিরা আপনাকে পায় না কিন্তু আপনি দয়া করে আমাকে দর্শন দিয়েছেন। মুনীন্দ্র বিজ্ঞম কাঁচং বিচিন্ন অপি দিব্যরত্ন, আমি ভাঙা কাঁচের টুকরা খুঁজে বেড়াচ্ছিলাম, এখন পেয়ে গেলাম দিব্যরত্ন, খুঁজে বেড়াচ্ছিলাম ভাঙা কাঁচের টুকরা, পেয়ে গেলাম দিব্যরত্ন বরণ্য যা আছে। সুতরাং আমি যে উদ্দেশ্যে এসেছিলাম, যে উদ্দেশ্যে এসেছিলাম যে আমি ব্রহ্মার থেকে বড় রাজা হব, সেই বর আমি আর চাই না। ভগবানকে দর্শন করলে ভগবানের প্রতি যে প্রেম জেগে উঠে,
সেই প্রেমের কাছে ব্রহ্মার থেকে বড় রাজ্য লাভ করাও তুচ্ছ, ভাঙা কাচের টুকরার মতো মনে হয়। তো এই জন্য ভগবান তিনি দেখেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের বাসনা থাকবে, হ্যাঁ, পশু জন্মে আমরা মলমূত্রের প্রতি মলমূত্র খাওয়ার বাসনা থাকে, শুকর শুকর হয়ে জন্মাই তখন মলমূত্র খাওয়ার বাসনা থাকে, আর একটু উন্নত মনুষ্য দেহ পাই তখন হয়তো একটু ভালো খাবার দাবার, বাসমতি চালের খাবার দাবার খেতে ইচ্ছা হয়। তার থেকে আরো উন্নত হবে আপনি স্বর্গে যাবেন, স্বর্গে গেলে সেখানে অপ্সরা ভোগ করবেন, হ্যাঁ, মুসলমানরা বলে হুর হুর, আমরা বলি অপ্সরা, স্বর্গে গেলে অপ্সরা ভোগ করবেন, হ্যাঁ, তার থেকেও সেখানেও কৃষ্ণ আপনাকে পরীক্ষা করছে যে আপনার ভোগ বাসনা কমছে কিনা। তারপরে আপনি স্বর্গের উপরে আছে মহর্লোক, সেটা আবার লক্ষ গুণ শ্রেষ্ঠ, সেটা দিয়ে কৃষ্ণ দেখাবে, কৃষ্ণ দেখবে আপনাকে টেস্ট করবে ভোগের বাসনা কত। তারপরে মহর্লোক থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ হচ্ছে জনলোক, সেটা দিয়ে কৃষ্ণ আবার দেখবে টেস্ট করবে পরীক্ষা করবে যে আমার ভোগ বাসনা কতটুকু। শুরু হয়েছিল শুকর লেভেল থেকে, মলমূত্রের প্রতি ভোগ বাসনা আছে, তারপর মনুষ্য লেভেল, তারপর স্বর্গের দেবতা লেভেল, হুর ভোগ করা, অপ্সরা ভোগ করা, তারপরে আরো উপরে উঠবেন জনলোক, সেখানে আরো আরো আনন্দদায়ক পরিবেশ, লক্ষ গুণ বেশি, স্বর্গ থেকে মহর্লোক থেকে লক্ষ গুণ বেশি জনলোক, তারপরে তপলোক সেটা আরো লক্ষ গুণ বেশি, আপনাকে একটার পর একটা লোভ দেখাবে, একটার পর একটা লোভ দেখাবে, দেখাতে দেখাতে তপলোকের উপরে সত্যলোক, সত্যলোকের উপরে ব্রাহ্মলোক, যেখানে সুখের পরিমাণ, এই জনজাগতিক সুখের পরিমাণ সবচেয়ে বেশি, সেখানে পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। কিন্তু শুদ্ধ ভক্ত সে এইসবের দ্বারা, যেমন ধ্রুব মহারাজ এইসবের দ্বারা প্রভাবিত হননি, হ্যাঁ, ভগবদ গীতায় বলা হয়েছে চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতন অর্জুন আর্থ জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর সম। সকাম ভক্ত মানে মিশ্র ভক্ত, সোজা কথায় মিশ্র ভক্ত, চার রকমের মিশ্র ভক্ত, এটা প্রভুপাদ ব্যাখ্যা করেছেন তাৎপর্যে, চার রকমের মিশ্র ভক্ত, একটা হচ্ছে জ্ঞান, না প্রথম হচ্ছে আর্থ, আর্থ মানে বিপদে পড়লে, এমনি ভক্ত না, বিপদে পড়লে ভক্তি করে। হ্যাঁ, আমাদের মন্দিরে একজন আসতো, খুব একটা কৃষ্ণকে অনেক সময় প্রণাম করতো, তো তার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল, হার্ট অ্যাটাক হয়ে দিল্লি থেকে কয়েক মাস ছিল, তারপরে ফিরে এসে দেখি সবাইকে প্রণাম করে, বৈষ্ণবদের প্রণাম করে, বিগ্রহকে প্রণাম করে। হ্যাঁ, অনেক সময় বিপদে পড়লে অনেকে ভক্ত হয়। একবার শ্রীমদ ভক্তিচার্য মহারাজ এরোপ্লেনে করে যাচ্ছিল, বিরল ঘটনা, বিরল ঘটনা, পাশে ছিল একটা অভক্ত নাস্তিক, একটু পরে করে মানে ধূমপান মদ খাওয়া ইত্যাদি বাজে অভ্যাস ছিল, পাশে মহারাজ জপ করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তো সেই নাস্তিকটা বারবার নাক কুচকাচ্ছে, চোখ কুচকাচ্ছে, বিট বিট করছে, এখানে আমার পাশে বসে কি একটা অদ্ভুত লোকের সঙ্গে বসলাম যে আমার পাশে আমাকে ডিস্টার্ব করছে, হ্যাঁ, হে আপনি বন্ধ করেন তো, এই কি করছেন, বীর 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 বন্ধ করেন। ভক্তিচারু মহারাজ ভদ্রলোক আর কি করবেন, বন্ধ করে মনে মনে ফিস ফিস করে জপ করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, ওনার ওটা পছন্দ না, হরিনাম ওনার পছন্দ না। তারপরে সেদিন কৃষ্ণের কি ইচ্ছা, প্লেনটা উল্টে গেল, ভক্তিচারু মহারাজ নিজে বলেছেন এই কাহিনী, প্লেনটা উল্টে গেল, বিরল ঘটনা, মানে হয় মাঝে মধ্যে যে বেল কেন বাঁধে, এই যে বেল বাঁধে না প্লেনে উঠলে একটা বেল বেঁধে যায়, কেন যদি উল্টেও যায়, আপনি পাইলট হয়তো এক্সপার্ট হলে ঘুরিয়ে টুরিয়ে আবার প্লেনটাকে সোজা করবো, হ্যাঁ, কিন্তু কোনো কারণে যদি ব্যালেন্স হারিয়ে প্লেনটা যদি উল্টেও যায়, বেল বাঁধা থাকলে আপনার এত ভয় নেই, যদি অ্যাক্সিডেন্ট না হয় বেঁচে যাবে। তো যাই হোক, আর সব বিশেষ করে সেখানে প্লেনে অনেক মহিলা ছিল, কি চিৎকার চেঁচামেচি, হ্যাঁ গেলাম গেলাম বাঁচাও বাঁচাও চিৎকার, আমি একবার দেখেছিলাম এরকম, এত নয় এত নয়, অল্প ঝাঁকানি দিয়েছিল প্লেনটা, আর কয়েকটা আমার পেছনে সিটে সিটে ছিল কয়েকটা মহিলা, এমন কান্না শুরু করে দিল ঝাঁকানি দেখি, তো যে ব্যাগের সঙ্গে ধাক্কা লেগে একটা বড় ঝাঁকানি খেয়েছিল, প্রচন্ড চিৎকার। তো যাই হোক, প্লেনটা যখন উল্টে গেল তখন মহারাজ জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। তারপর যেমন করে কৃষ্ণের কৃপায় প্লেনটা আবার সোজা হলো, পাইলট এক্সপার্ট ছিল, প্লেনটা গেল সোজা করলো। তারপরে ওই লোকটা মহারাজের দিকে তাকাচ্ছে, আপনি আপনি জব করুন, আপনি জব করুন। মহারাজ ভাবছে, হ্যাঁ কিছুক্ষণ আগেও তো বেটা তুই বলছিস যে এসব বীর বীর কি করছেন, হ্যাঁ এখন বলছে জব করুন, আপনি জব করুন, আপনি কি ভগবানের নাম করছেন? হ্যাঁ করুন করুন। ওই যে উলট খেয়েছে না, টিকবাজি খেয়েছে, সোজা হয়ে গেছে। এদেরকে কি ভক্ত বলা হয়? আর্ত। বিপদে পড়লে ভক্ত, আর্ত। বিপদ কেটে গেলে আবার ভুলে যায়, বিপদ কেটে গেলে ভুলে যায়, বিপদে থাকলে ভগবান ভগবান বাঁচাও বাঁচাও। এটা এটা হলো আর্ত। সকাম ভক্ত, মিশ্র ভক্ত, শুদ্ধ ভক্ত নয়, আর্ত। অর্থার্থী, টাকা লাগবে কৃষ্ণের কাছে, এই জন্য অনেক সুযোগ নেয়, অমুক বাবা তমুক বাবা। হ্যাঁ আমি শুনেছি কি লোকনাথ একজন আছে না, মন্দিরে গেলে বলি যে আপনি প্রণাম করে আপনি লোকনাথ বাবার কাছে বলুন যে আমার 1 কোটি টাকা লাগবে, কিছু না কিছু দেবে। তো লোকে তার দ্বারা মোহিত হয়ে যায়, হ্যাঁ টাকা লাগবে, ভগবানের কাছে গিয়ে বলে টাকা লাগবে। হ্যাঁ তো অনেকে চায় কৃষ্ণ দেয়, কৃষ্ণ দেয়, হ্যাঁ লোকনাথ বাবা দীক্ষার না দিক কৃষ্ণ দেয়, হ্যাঁ টাকা দেয়। তো এরা এদেরকে কি বলা হয়? অর্থাৎ অর্থাৎ ভক্তের একটা দৃষ্টান্ত, ধ্রুব মহারাজ নিজে, ধ্রুব মহারাজ নিজেই অর্থাৎ ভক্তের দৃষ্টান্ত। আর তো ভক্তের দৃষ্টান্ত ওই যে হাতিটা গজেন্দ্র, গজেন্দ্র পায়ে কুকুর, কুমিরের পায়ে কামড় দিয়েছিল, হ্যাঁ তখন সে পদ্ম ফুল দিয়ে তার পূর্বজন্মের কথা মনে পড়ে গেল, সে ভক্ত ছিল পূর্বজন্ম, তো পদ্ম ফুল দিয়ে ভগবানকে আরাধনা করেছিল। তো আর তো ভক্ত হচ্ছে গজেন্দ্র দৃষ্টান্ত, আর অর্থার্থী মানে আমার টাকা লাগবে, রাজ্য লাগবে, সম্পত্তি লাগবে হচ্ছে ধ্রুব মহারাজ। আর তো অর্থাৎ জিজ্ঞাসা, জিজ্ঞাসা মানে জ্ঞানী ভক্ত, মানে জিজ্ঞাসা মানে প্রশ্ন, হ্যাঁ ভগবান জিজ্ঞাসু ভক্তের দৃষ্টান্ত, হ্যাঁ পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসু ভক্ত। হ্যাঁ আর তো অর্থাৎ জিজ্ঞাসা এটা সব মিশ্র, মিশ্র বলে পরীক্ষিত মহারাজ, হ্যাঁ মিশ্র ছিলেন কিন্তু পরবর্তীকালে তারা শুদ্ধ ভক্ত হয়ে গেছিলেন। তাহলে আত্ম জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী, জ্ঞানী মানে সব জানে, চতুষ্কোণ পণ্ডিত। এখন দেখুন মা যশোদা এই চারটার মধ্যে একটা ওরা, মা যশোদা চার এই চার ধরনের ভক্তের মধ্যে একটা ওরা, বৃন্দাবনের গোপীরা চার ধরনের ভক্তের মধ্যে একটা ওরা। তারা কি? তারা হলো আমরা কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ টাকা দিলেও ভালোবাসি, টাকা না দিলেও ভালোবাসি, তাই না? তাদের মেইন প্রবণতা ছিল কৃষ্ণকে ভালোবাসা, এটাকে বলে শুদ্ধ ভক্তি। যার কোন তার সঙ্গে কোনো বাসনা মিশ্রিত নাই যে কৃষ্ণ আমাকে স্বর্গে নিয়ে যাবে, আমাকে অপ্সরা দেবে, ভূত দেবে, এইসব বাসনা তার নাই। হ্যাঁ সে শুধু কৃষ্ণকে ভালোবাসতে চায়। তো এই জন্য কৃষ্ণ কি করে অনেক সময় রথ পাঠায়, রথ স্বর্গের উপর দিয়ে নিয়ে যায়। হ্যাঁ তো সে উঁকি মেরে অনেক সময় রথের দরজা দিয়ে সে উঁকি মেরে দেখে, আরে এখানে সুন্দরী সুন্দরী অপ্সরা, কি সুন্দর নন্দন কানন দেখে। কিন্তু ভক্ত বুঝে যে এখানে যদি আমি বলি যে একটু নামাও না, একটু দেখে যায়, আটকা পড়ে যায়, সে আটকায় না। তারপরে তারপরে যখন আবার স্বর্গলোকের উপরে মহরলোকে যায়, আরো সুন্দর, আরো সুখের পরিবেশ দেখায়, সেই বিষ্ণু দূতেরা দেখিয়ে দেখিয়ে নিয়ে যায়, একবার দেখাতে দেখে যে ব্রহ্মলোকের উপর দিয়ে যায়, আরো কত চমৎকার, একটা থেকে একটা লক্ষ গুণ শ্রেষ্ঠ। ভক্ত বিচলিত হয় না, এটাই হচ্ছে বৈরাগ্য। তাই এই যে কপিল দেব শুদ্ধ ভক্তির কথা বলছেন, এটা হচ্ছে সেই বৈরাগ্য। সাধারণ এই এই পৃথিবীর বৈরাগ্য এটা তুচ্ছ, এটা কিন্তু বৈরাগ্যই নয়, আসল বৈরাগ্য। আপনি যখন স্বর্গে যাবেন অপ্সরার প্রতি আকৃষ্ট হবেন না, স্বর্গের উপরে আপনি যখন মহরলোকে যাবেন সেখানকার নারীদের প্রতি আকৃষ্ট হবেন না, বা নারী পুরুষের প্রতি আকৃষ্ট হবেন না, আরো উপরে যেতে যেতে ব্রহ্মলোকে যখন যাবেন যেখানে সুখের সুবিধা সবচেয়ে টপ, সেখানেও আপনি আকৃষ্ট হবেন না। সেটাকে বলা হচ্ছে আসল বৈরাগ্য, এবং সেটাকে বলা হচ্ছে শুদ্ধ ভক্তি, সেটা মিশ্র নয়। যখন আপনি ব্রহ্মলোকের সুখের দ্বারাও আকৃষ্ট হবেন না, কৃষ্ণ জানেন যে এটা ঠিক। যেমন যেমন ধ্রুব মহারাজ, আমি ব্রহ্মলোকও চাই না, হ্যাঁ প্রথমে আকর্ষণ ছিল, প্রথমে আকর্ষণ ছিল, শেষে বলছে আমার ব্রহ্মলোক কেন, ব্রহ্মলোকের উপরেও আমি চাই না, যদিও কৃষ্ণ দয়া করে তাকে ধ্রুবলোক দিয়েছিলেন যেটা ব্রহ্মলোক থেকে শ্রেষ্ঠ, কিন্তু তিনি চাননি, তিনি চাননি। কৃষ্ণ জানে যে তুমি একসময় তো চেয়েছিলে, ঠিক আছে নাও,
কৃষ্ণের এত দয়া, ঠিক আছে এখন চাইছো না কিন্তু আগে চেয়েছিলেন, আগেরটাও আমি পূর্ণ করছি, দিয়ে দিলেন যমুনা। তো এইভাবে শুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি সমস্ত বাসনা থেকে মুক্ত হয়, এমনকি ব্রহ্মলোকের সুযোগ সুবিধার প্রতি যদি তার আকর্ষণ না থাকে, স্বর্গের কথা তো তুচ্ছ, তখন কৃষ্ণ মনে করে যে সত্যিকারের ভক্তি বা প্রেম কাকে বলে, যেটা বৃন্দাবনের গোপীদের ছিল, ব্রহ্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, বৃন্দাবনের গোপীদের যে প্রেম সেটাই হচ্ছে শুদ্ধ ভক্তির সর্বোচ্চ দৃষ্টান্ত। তো সেটা যদি আমরা অর্জন করতে পারি, সেখানে মা যশোদার যেমন জ্ঞান জ্ঞান ছিল না, যারা জ্ঞানের দ্বারা কৃষ্ণকে বুঝতে চায় তারা জ্ঞানী ভক্ত, জ্ঞানী ভক্ত, এটা মিশ্র ভক্তি, জ্ঞানী ভক্ত মিশ্র ভক্ত, হ্যাঁ, যারা জিজ্ঞাসু ভক্ত মিশ্র ভক্তি, আর্ত ভক্ত মিশ্র ভক্ত, হ্যাঁ, আর্ত অর্থাৎ টাকা পয়সার জন্য ভক্ত মিশ্র ভক্ত, এরা সব সকাম ভক্ত, ইন্দ্র মিশ্র ভক্ত, ব্রহ্মা মিশ্র ভক্ত, এরা সব মিশ্র ভক্ত। হ্যাঁ, তবে এরা কি সবাই মিশ্র ভক্ত হয়ে থাকবে? না, বলছে না, তারা কোনো না কোনো সময়, তারা যেহেতু লেগে আছে, কোনো না কোনো সময় তারা শুদ্ধ ভক্তিতে উন্নীত হবে। তো শুদ্ধ ভক্তিতে প্রমোশন পাওয়াই আমাদের লক্ষ্য। এখন এটা হতে পারে 1,000 জন্মে, হতে পারে 2 জন্মে, আবার প্রভুপাদ বলেছেন 1 মিনিটও হতে পারে, আবার হতে পারে লক্ষ জন্মে। তো আমাদের নিষ্ঠা আন্তরিকতা অনুসারে কৃষ্ণের পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি, তিনি লোভ দেখাবেন, স্বর্গের লোভ দেখাবেন, ব্রহ্মলোকের লোভ লোভ দেখাবেন, হরের লোভ দেখাবেন, অপ্সরার লোভ দেখাবেন, কিন্তু ন ধনম ন জনম এইসবের দ্বারা আমি যদি আকৃষ্ট না হই, তাহলে কৃষ্ণ দেবেন শুদ্ধ প্রেম, এমনকি গোলকে যাওয়ার বাসনাও, এখানে তাৎপর্য প্রভুপাদ বলছেন শুদ্ধ ভক্ত গোলকে যাওয়ার বাসনাও করে না, কারণ ভক্ত যদি মিশ্র হয় সেভাবে আছে, গোলকে গেলে তো এই রূপ যন্ত্রণা এসব থাকবে না, গোলকে যদি যাই সেখানে তো মৃত্যু থাকবে না, মন্দ কি গোলকে গেলাম, কিন্তু শুদ্ধ ভক্ত সেটাও চায় না, যে তোমার প্রতি যদি প্রেম থাকে তাহলে আমার নরকে গেলেও কোনো অসুবিধা নাই, শুধু আমার দরকার কোনটা, প্রেম প্রয়োজন, প্রেম দরকার, সেটাই শুদ্ধ ভক্তি। আর সেটাই যেই জন কৃষ্ণ পথে সেবন চতুর, সে কৃষ্ণের কাছে স্বর্গ অপ্সরা হুর এইসব চায় না, এমনকি ব্রহ্মলোকের সুখ পর্যন্ত চায় না। হ্যাঁ, কৃষ্ণ পাদ পদ্মগন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই, যে কৃষ্ণের চরণের গন্ধ পেয়ে গেছে এমনকি ব্রহ্মলোকের সুখও তার কাছে ভালো লাগে না, এই হচ্ছে কৃষ্ণ ভক্তির আনন্দ, কৃষ্ণ ভক্তির টেস্ট, এত সুস্বাদু যে ব্রহ্মলোক পর্যন্ত তুচ্ছ হয়ে যায়, ভুর অপ্সরা তুচ্ছ হয়ে যায়, সব তুচ্ছ হয়ে যাবে, শুধু মনে হবে কৃষ্ণকে একটু ভালোবাসে। তো এখানে রাখছি, 5 মিনিট বেশি নিয়ে নিলাম, আমাকে বলেছিল যে 9:15 পর্যন্ত, যেহেতু আজকে ক্লাসটা দেরিতে শুরু হয়েছে, গুরু পূজা দর্শনার্থী দেরি হলে ক্লাস একটু দেরি হয়ে যায়। তো কারো কিছু প্রশ্ন আছে কি? হরে কৃষ্ণ। বৃন্দাবনের সর্বস্বামী তারা সংখ্যাপূর্বক নাম্বার রাখছেন কত মালা জপ হলো, তারা করেছেন, মহাপ্রভু করেছেন, তাই আমরা করছি, মহাজন জনগত সুপন্থা, বুঝা গেল। আর এই যে অনেকে দেব দেবীদের কাছে চায়, এগুলি তো আরো সকাল, এগুলি আরো সকাল চায়, তা তার থেকে ভগবানের কাছে চায়, ভগবানের কাছে চাওয়াটা আরো ভালো, দেব দেবীর কাছে কি দুর্গার কাছে কি বললাম ধনম দেহি জনম দেহি, তার থেকে কৃষ্ণের কাছে বলা ভালো, তার থেকে ভালো হলো কিছু না চাওয়া, একটার থেকে একটা ভালো, একটার থেকে একটা ভালো, বুঝা গেল। আর প্রভু তপস্যা বলতে বিভিন্ন রকমের তপস্যা আছে, কিছু তপস্যা আছে আসরিক তপস্যা, যেটা হিরণ্যকশিপু করেছিল, রাবণ করেছিল, মাথা কেটে কেটে দিয়ে দিত, রাবণ শিবের যজ্ঞ করেছিল না, মাথা কেটে কেটে দিয়ে দিত, 10টা মাথা ছিল তো কেটে কেটে দিয়ে দিত, হ্যাঁ, তারপরে ভস্মাসুর নিজের গায়ের মাংস কেটে কেটে শিবকে দিয়ে দিত, হ্যাঁ, এইগুলি এক ধরনের আসরিক তপস্যা। আমাদের দেব দেবীর যারা ভক্ত তারাও এক ধরনের তপস্যা করে, এই ব্রত সেই ব্রত করে, কিন্তু আমাদের যেটা তপস্যা, আমাদের তপস্যা হচ্ছে মনোযোগ দিয়ে 16 মালা জপ করা আর 4টা নিয়ম পালন করা, এটাই আমাদের কৃষ্ণ ভক্তদের, বিশেষ করে ইসকনে আমরা যারা কৃষ্ণ ভক্ত হওয়ার চেষ্টা করছি,
প্রভুপাদ বলছেন যারা চারটা নিয়ম সুন্দরভাবে পালন করবে, সুন্দরভাবে সোনামালা জপ করবে, আমি দায়িত্ব নিচ্ছি তাদেরকে গোলকে নিয়ে যাব। বুঝা গেল? প্রভুপাদ বলতেন আমার কাছে গোলকের ব্যাক ডোরের চাবি আছে, ডোর দরজা দুইটা, একটা ফ্রন্ট ডোর আর একটা ব্যাক ডোর। হ্যাঁ, মায়াপুরে আছে, আপনি যদি পঞ্চতত্ত্বের সামনে দিয়ে ঢোকেন একটা ফ্রন্ট ডোর, এমনকি রাধা মাধবের সামনে দিয়ে ঢোকেন একটা ফ্রন্ট ডোর। ব্যাক ডোরটা কোথায় আছে বলুন তো? মায়াপুরের ব্যাক ডোরটা কোথায়? গেছেন তো মায়াপুরে? ব্যাক ডোরটা হচ্ছে রান্নাঘরের কাছে, রান্নাঘরের কাছে ব্যাক ডোর। এটাতে সবাই ঢুকতে পারে না, একদম পরিচিত মুখ না হলে দারোয়ান আপনাকে ঢুকতে দেবে না। মানে সব ভক্তকে বিদায় দিয়ে দেয় যে ঢুকতে পারবেন না, পরিচিত মুখ অনেকদিন ধরে দেখছে আপনাকে, তাহলে তারা ঢুকতে দেবে ব্যাক ডোর। প্রভুপাদ বলছেন গোলকের ব্যাক ডোরের চাবি আমার কাছে আছে, তুমি যদি চারটা নিয়ম ঠিক মতো পালন করো আর ষোলমালা সুন্দর ভাবে জপ করো, ব্যাক ডোর দিয়ে তোমাকে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, আমরা দেখছি আমাদের মন্দির চালানোর জন্য লোক অর্থ সমস্ত কিছুই করছে, হ্যাঁ, তাহলে কি এখানে শুদ্ধ ভক্তি মহাপ্রভু বলছি মা ভালো না জানা? আপনার জিনিসটা বুঝতে হবে, আপনি ধন চান না কিন্তু ধন কৃষ্ণ পাঠিয়ে দেবেন। যেমন প্রভুপাদ আমেরিকায় গিয়েছিলেন 40 টাকা নিয়ে, আর ইসকনের এখন খরচ কোটি 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 টাকা। প্রভুপাদ তো 40 টাকা নিয়ে গেছেন, সেটা প্রভুপাদের ছেলে বলছে না, নিয়ে যাননি বাবা জাহাজে উঠে আমার, আমি প্রণাম করতে গিয়েছিলাম বাবাকে, আমাকে 40 টাকা দিয়েছেন। কিন্তু যেহেতু প্রভুপাদ বলেছেন আমার কাছে 40 টাকা ছিল, আমরা বিশ্বাস করি যে প্রভুপাদের কাছে 80 টাকা ছিল, 40 টাকা ছেলেকে দিয়েছেন আর 40 টাকা নিজের পকেটে ছিল। তো 40 টাকা নিয়ে আমেরিকায় যাবেন, 40 টাকা দিয়ে আমেরিকায় একটা কাগজের প্লেট 40 টাকা, বুঝেছেন? ওখানে জিনিসের দাম বেশি তো। হ্যাঁ, সাধারণ কিছু একটু খাবার কিনলে আপনাকে আমাদের ভারতীয় টাকায় অনেক টাকা হয়ে যায়, বুঝেছেন? ওদের 1 টাকা হচ্ছে আমাদের কত, 60 না 70 টাকা, 82 টাকা, 82। হ্যাঁ, তো প্রভুপাদ নিয়ে গেছিলেন কি ভাড়া, আমি জানি না ভারতীয় টাকা কিংবা আমেরিকান টাকা, 40 টাকা নিয়ে গেছিলেন। $40 তো বলে না, 40 টাকাই বলে, যে তিনি 40 টাকা নিয়ে গেছিলেন। তো 40 টাকা নিয়ে তিনি সারা বিশ্ব জুড়ে কোটি কোটি টাকার খরচের ব্যবস্থা করলেন, তিনি কি কোনোদিন ভাবতে পেরেছিলেন? প্রভুপাদ বলছেন আমি ভেবেছি 12 জন দীক্ষা নিয়েছি এটাই যথেষ্ট, হ্যাঁ এত যে হয়ে যাবে প্রভুপাদ নিজেই ভাবতে পারেননি। কিন্তু কে করিয়েছে? কৃষ্ণ করিয়েছে। আমি টাকা চাই না কিন্তু কৃষ্ণ দিলে আপনি করবেন টাকা, প্রভুপাদ বলছেন। টাকা তো আমার, আমি টাকার জন্য লড়াই তো নই। প্রভুপাদ এক এক জায়গায় গিয়েছেন, পাঠ করেছেন, ভক্তরা এগিয়ে এসছে, কোটি কোটি টাকা দান করে দিয়েছে। প্রভুপাদ তো টাকার জন্য, হ্যাঁ টাকার পেছনে ঘুরেননি, টাকা প্রভুপাদের পেছনে ঘুরেছে। হ্যাঁ, একটা শ্লোক আছে বিল্বমঙ্গল ঠাকুরের, যে টাকা ভক্তের পেছনে দৌড়াবে, হ্যাঁ ধর্মার্থ কাম গত সময় প্রতীক্ষা। হ্যাঁ, প্রথম লাইনটা কি? ভক্তি স্থায়ী স্থিরতারা ভগবান যদিষা দৈবে নাম ফলতে দিব্য কিশোর মুক্তি হিসাঞ্জলি সেবতে আসমান ধর্মার্থ কামগত সময় প্রতীক্ষা। টাকা পয়সা এমনকি মুক্তি পর্যন্ত ভক্তের ভক্তের দরজায় দাঁড়িয়ে প্রণাম করে অপেক্ষা করে, কোন সময় হুকুম জারি হবে আমি গিয়ে ভক্তের সেবা করব। টাকা পয়সা ভক্তের পেছনে দৌড়ায়, কোন সময় ভক্ত হুকুম দেবে এখানে 1 কোটি টাকা লাগবে আমি গিয়ে তাকে 1 কোটি টাকা দিয়ে সাহায্য করব। আর তাই হয়েছে, এই যে বিশ্ব মন্দির হচ্ছে কত কোটি টাকা খরচ হচ্ছে, প্রভুপাদ শুধু হুকুম দিয়েছিলেন একটা মন্দির এখানে হোক, আর টাকা পয়সা পেছনে দৌড়ানো, ভক্তের হুকুমের অপেক্ষা করে টাকা পয়সা, ভক্ত টাকা না চাইলেও টাকা তার পেছনে দৌড়াবে। বুঝলেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলছি আমরা যে মিশ্র ভক্তি করছি, মিশ্র ভক্তি, এই মিশ্র ভক্তি করতে করতে কখনো কি শুদ্ধ ভক্তিতে পৌঁছানো? হ্যাঁ, এটাই তো আজকে সিদ্ধান্ত, যে বহু বহু জন্ম ধরে, হ্যাঁ বহু বহু জন্ম ধরে আপনি শুদ্ধ ভক্তিতে পৌঁছে যাবেন। অনেকে একজন্মেই পৌঁছে যায়, অনেকে বহু জন্ম লেগে যায়। এটা যেমন হাসপাতালের রোগী, কেউ ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়ে বলে ছুটি, আবার কাউকে বলে আপনাকে 3 দিন থাকতে হবে, কাউকে বলে 6 মাস থাকতে হবে। তো ভক্তি তো এরকম, কেউ এক জন্মে মুক্তি পেয়ে যায় মানে ভক্তি পেয়ে যায়, কেউ 2 জন্মে পায়, কেউ 1 মিনিটে পায়। হ্যাঁ, এটা সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা, ব্যক্তিগত পার্সোনাল, বুঝলেন? যারা মিশ্র ভক্তি করছে তারা শুদ্ধ ভক্তি হবে, এখানে কপিল দেব বলেছেন গ্যারান্টি হবে। যারা মিশ্র ভক্তিদের আম কাঁচা আম লেগে আছে গাছের সঙ্গে সে পাকবে,
ঠিক তেমনি আমরা যারা কাঁচা ভক্ত, মিশ্র ভক্ত, সকাম ভক্ত, একদিন না একদিন আমরা নিষ্কাম ভক্তি পাবই, এটা কপিলের গ্যারেন্টি দিচ্ছেন এই শ্লোকে। লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে, ঝরে গেলে হবে। তাহলে আর প্রশ্ন নাই, 9:30 কাছাকাছি রাখছি। হ্যাঁ আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন আছে কি? যদি না থাকে তাহলে যাক। হ্যাঁ তাহলে গ্রন্থরাজ ভাগবত কি সমবেত বৈষ্ণব ভক্ত দায় গৌর প্রমাণ।